আপনাদের সামনে উপস্থাপন করব জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার রয়েছে একাধিক প্লেব্যাকে গান করার অভিজ্ঞতা এবং অসম্ভব জনপ্রিয় অডিও ক্যাসেটে তার গান সেই শিল্পী বিপাশা বাড়ি আপনাদেরকে তার প্লেব্যাক অডিও অ্যালবাম মিক্সড অ্যালবাম সবগুলো অ্যালবাম থেকে শ্রোতাদের উদ্দেশ্যে শোনাবেন চলেন আমরা আজকে মুখোমুখি হই এবং তার গান শুনি তিনি হলেন আমাদের প্রিয় শিল্পী বিপাশা বাড়ি আমি প্রণব ঘোষের যে কাজগুলো করেছিলাম মানে ওনার গীতিকার ছিলেন মাসুদ করিম সাহেব কুটি মনসুর মিলন খদ্দকার তো মাসুদ করিম সাহেবের যে গানটা ছিল সেটা ছিল দুই লাইন করছি আমি তুমি তো আমায় ভুলে গেছো আমি তো তোমাকে ভুলিনি যত মনে পড়ে তত ব্যথা বাড়ে যত মনে পড়ে তত ব্যথা বাড়ে স্মৃতি বেদনা যে বুঝিনি তুমি তো আমায় ভুলে গেছো আমি তো তোমাকে ভুলিনি কুটি মনসুর সাহেব ছিলেন এই গানটা নতুন চুদ্দেশি এলো রে হালদাদের মচুনের ঘটি চড়াই লইয়া গেল রে চোট ছিল বৈটা বৈটা ঘরে ঢুকলো বেড়া কেটা ছোট বউ ধরলো বৈটা চিটা দৌড়ে দিল রে সুবিধা না পাইয়া চোরে দিয়ে যাই অনেক দূরে সুবিধা না পাইয়া চোরে দৌড়াইয়া যাই অনেক দূরে জোয়া ডাঙা রাঙা মিয়া ভাঙা কোদাল দিল রে নতুন চুদ্দেশি এলো রে আল্লাদের মাচুনের ঘটি চড়াই লইয়া গেল রে এরকম অনেক সুন্দর মানে মেলোডি গান দেন এরকম একটু মজার টাইপের গান ক্যাসেটটা খুবই ভালো ছিল তারপর যখন বাসুদার গানটা করলাম তখন পুরো রক একটা গান আসলো অ্যাকচুয়ালি আমাকে সবাই রক টাইপের একটু হাস্কি একটু ব্রাইট টাইপের গানের জন্য বেশি বলে তো বাসুদার গানটা ছিল হচ্ছে আমি ঘরের মধ্যে কাটাইলাম দিল করলাম না শায়ের তালাশ আমি নিজে নিজের করলাম সর্বনাশ আহা আমার এক পা মাটির উপরে আর একটি পা কবরে সবই গেল যাইতে বাকি সার আরে বান্ধব রে আমি নিজে নিজের করলাম সর্বনাশ আহা মানে আমি পুরো রক একদম অ্যাকচুয়ালি আমার বেসিক তো রবীন্দ্রসঙ্গীত কিন্তু এইগুলো শুনলে কেউ বলবে না যে আমি রবীন্দ্রসঙ্গীত করি আর স্টেজে তো আমাকে হিন্দি করতে হয় তো তখন তো পুরাই সবাই বলে তুমি কি করে রবীন্দ্রসঙ্গীত করো আর কি করে এগুলা করো মানে সব কিছু মিলে যায় তো এই গানগুলা করার পরে তো আমি একটা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট করেছিলাম মাঝখানে তো ওইটা তো কয়েকটি গান ছিল খুব আমার পরি আমার ফেভারিট গানগুলা যেমন হুজি মানি না মানা আখি ফেরাইলে বলে না না হুজি মানি না মানা তো তারপর থেকে আর হিন্দি গানের জন্য একটা অফার এসেছিল আমার কলকাতা থেকে আর পাকিস্তান থেকে তো পাকিস্তান তো যাওয়া হয়নি কারণ আমি দেশের বাইরে গিয়েছিলাম দু তিনবার শো করতে তখন আপনার মালয়েশিয়াতে একটা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন তখন ওই সাথে সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক এই শো করে পরে দিল্লিতে একটা শো ছিল ওই শোটা করে পরে বাংলাদেশে ফিরলাম তো এর বাইরে আমার শো করতে যায়নি আর অত আমার অত ইন্টারেস্ট ছিল না কখনো
গান করার বাইরে দেশে যাব, শো করব, যাচ্ছি, এগুলা কোনো কিছু আমার কাছে। আপনার তো আরো কিছু হিট গান আছে চলচ্চিত্রে প্লেব্যাকে, সেই গানগুলোর কিছু যদি দর্শকদেরকে গিয়ে শোনাতেন। তো হিট গান আছে, সবই তো র টাইপের গান। তো দীপজল ভাইয়ের অনেকগুলো ছবিতে বাচ্চা ভাইয়ের গান কাজ বেশি করেছি। তো তার মধ্যে একটা গান ছিল, উঠেছি আমার রূপের নিলাম, সঙ্গী হব দেবে যে দাম, জেগে নেবে আমায় আজ, সে ভাঙবে আমার ভয়লাজ ভয়লাজ ভয়লাজ, এই একটা। তারপরে ঋতুপর্ণার একটা মিক্স কাজ ছিল বাংলাদেশে যৌথ পাল্টা হামলা, তো ওখানে আমি তিনটা গান ছিল। তো একটা ছিল, একটা গান ছিল বেবি আপা, কনক চাপা আর আমি তিনজন। তো ওইটা ছিল আমি মানে কথাটা ছিল তিনজনের, 18, 19 আর 20, মানে তিনটা বয়সের নিয়ে গানটা। তো এই গানটা ছিল হচ্ছে, আমি 18, আমি যে 19, আমি 18, আমি 19, আমার হয়ে গেল বয়সটা 20, কাটাই মনে আজ গোপনে, দাও না দাও ঢেলে সুখের ভোরে, উম না হুম না হুম না, হুম না হুম না হুম না। এখন যেমন, এখন যেমন রিমিক্স গান, অনেক গান রিমিক্স হচ্ছে, এখন অনেক কালারফুল কালারফুল গান হচ্ছে, কিন্তু তখন যখন আমি ধরেন রিমিক্সে কাজ করেছি বা এই গানগুলা করেছি, তখন আমাকে এক টাইপের শিল্পী হিসাবে রেখে দিয়েছে। এবং আমি এটা কারো কাছে আমার কোনো কিছুই বলার না, তবে নিজে থেকে এটা অ্যানালাইসিস করেছি যে একটা কোন ঠাসা। তো এটা তো আমার দুঃখ নেই, কারণ গান আমি আমার জন্য করি, আমার স্যাটিসফ্যাকশনের জন্য করি, আমি বলেছি আগেই। আমার কিছু দর্শক আছে, তারা স্পেশাল, তারা আমার গান শুনতে চায়, হয়তো পাবলিক আমি পরিচিত না, কিন্তু ওই যে কোণঠাসা হয়েছি না, ওটা থেকে আমি বুঝতে পারি যে, কিন্তু এখন কিন্তু ওই সেম গানগুলো হয়তো রিমিক্স হচ্ছে, ছবিতে হচ্ছে, অনেক গান হচ্ছে, বাইরের দেশের নায়িকাদের নিয়ে এসে সেই গানগুলো আবার অনেক সুন্দর করে হচ্ছে, তাতে কোনো কিছু হয় না। কিন্তু আমাদের সময় থেকে তখন ওইটা গান করলে, আচ্ছা তাহলে বিপাশা হচ্ছে রিমিক্সের শিল্পী, বিপাশা হচ্ছে ছবির একটা টাইপের, ও টাইপটা অন্য। তো এটা তো আমার কিছু আসে যায় না। সো আমি আমার কাজ করেছি, আমি জানি আমি যেটা করব, আমি স্টেজে দাঁড়াবো, আমি আমার পারফরমেন্স দিব, আমি আমার পারফরমেন্স দিই, আমি কারোরটা নকল করি না, আমি আমার মতো করি। কাজেই তখন বিপাশা ইজ বিপাশা, বিপাশা। আর আমি মনে করি যে আমার একটা ফ্রেম আছে, সেই ফ্রেমে আমি দাঁড়ালে একদম ইউনাল। তো সবাইকে অনেক ধন্যবাদ, যারা ক্যামেরার সামনে, যারা ক্যামেরার পিছনে, এবং জেট এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং অল দ্য বেস্ট। হাই বেয়ারামি।